আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা ফেসবুক ক্রিয়েটর, ফেসবুকের যে শর্তগুলো, আমরা সমস্ত শর্তগুলো পূরণ করে থাকি, এরপরও আমাদের সবথেকে বড় সমস্যা এসে দাঁড়ায় মনিটাইজেশন পলিসি। অর্থাৎ ফেসবুকের যে মনিটাইজেশন পলিসিটা, এটা এসে আমাদের কী হয়, আমাদের আইডি বা প্রোফাইল এখানে আমরা মনিটাইজেশন করতে পারি না, এখান থেকে টাকা ইনকাম করতে পারি না। তো আমরা সহজ উপায়ে কীভাবে এই ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করব এবং কোন কোন ভিডিওর কারণে আমাদের এই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এই পলিসি ইস্যুটা আসছে, সেটা আমরা দেখব এবং সেই ভিডিওগুলো সহজে কিভাবে ডিলিট করব সেই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আমরা দেখে আসি যে কোন ভিডিওর কারণে আমাদের এই ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসছে। এখানে আপনারা সর্বপ্রথম ফেসবুকের মধ্যে ঢুকবেন, ঢোকার পর আপনারা কী করবেন, এখানে আপনাদের যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক করে দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন একটা অপশন আমাদেরকে দেওয়া আছে যে সহায়তা, আর ইংলিশে আছে হেল্প। তো আপনারা কি করবেন, এই সহায়তায় উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে, তার মধ্য থেকে একটা অপশন আপনারা দেখতে পাবেন যে এখানে সহায়তা ইনবক্স। এই সহায়তা ইনবক্সে আপনারা ক্লিক করে দিবেন। যখন সহায়তা ইনবক্সে ক্লিক করে দিবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর দেখেন এখানে আপনার দুইটা অপশন দেওয়া আছে, দুইটা অপশন এভাবে দেখতে পাবেন। তার মধ্য থেকে একটা অপশন আপনি যে এটা, এই যে অপশনটা দেখেন এখানে দেওয়া আছে আপনার অ্যালারাম, অর্থাৎ এই অপশনটার মধ্যে আপনি কি করবেন, চলে যাবেন। দেখেন এই অপশনটার মধ্যে আপনি যখন যাবেন, যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওর কারণে আপনার এই ফেসবুক মনিটাইজেশন পলিসিটা দেওয়া হয়েছে। দেখেন এখানে আমার তিনটা ভিডিও দেখাচ্ছে, এই তিনটা ভিডিও কি হয়েছে, ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে এই তিনটা ভিডিওর কারণে। এখন এই তিনটা ভিডিও আমার কি করতে হবে, আমার প্রোফাইল বা আমার পেজ যাতেই থাকুক না কেন, এই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, যদি ডিলিট করে না দিয়ে যদি শুধু আপনি চান যে আমার ফেসবুক মনিটাইজেশন পলিসি উঠে যাক, তাহলে কিন্তু কখনোই উঠবে না। তো এই ভিডিওগুলো আপনার পেজের মধ্যে গিয়ে আপনি ডিলিট করে দিবেন, এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে আপনার কি করতে হবে, আপনার এটা ডিলিট করে দেওয়ার পর আপনার প্রোফাইল বা পেজে আপনি কিছু লাইভ ভিডিও করবেন, সরাসরি যে লাইভ আছে সেই লাইভ ভিডিওগুলো করবেন, তাহলে আপনার ওখান থেকে ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যুটা উঠে যাবে 100%। দ্বিতীয় আর একটা কাজ হচ্ছে আপনার করতে হবে, দেখেন এরপর যদি আপনার ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যুটা না যায়, আপনি এখানে আপনার ম্যান আইকন বা থ্রি বারে আসবেন, আসার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর যে সহায়তা বা হেল্প সেখানে আসবেন, আসার পর এখানে একটা অপশন দেওয়া আছে, দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে অপশনটা, এই যে দেখেন এখানে যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটার আপনার ক্লিক করে দিতে হবে। এখানে কী দেওয়া আছে, শর্তাবলী ও নীতিমালা, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই শর্তগুলো এখানে দেখতে পাবেন। তার মধ্য থেকে আপনার সবথেকে বিষয়টা হচ্ছে আপনি এখানে আসবেন, এখানে যে অপশনটা দেওয়া আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার কী করতে হবে। দেখেন এখানে যে অপশনটা দেওয়া আছে, একটি সমস্যার অভিযোগ করুন, অর্থাৎ আপনি ফেসবুকের কাছে কি করবেন, অভিযোগ করবেন যে আমার পেজের মধ্যে কোনো প্রকার কপিরাইটিং ভিডিও নেই, আমার তবু আমার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কী দেওয়া হয়েছে, কপিরাইটিং ক্লেম দেওয়া হয়েছে, এটা দয়া করে রিমুভ করে দেন। এটা করতে হলে আমার কী করতে হবে, দেখেন এখানে একটি সমস্যা অভিযোগ করুন, এখানে ক্লিক করে দিতে হবে, দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে অর্থাৎ এখানে একটা পোকার মতো একটা অপশন দেওয়া আছে, দেখেন আপনি কী করবেন, ওই জায়গাটা আপনি ক্লিক করে দিতে হবে। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার কী করতে হবে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় নিচ্ছে, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে দেখেন একটা বিষয় এখানে লেখা আছে যে রিপোর্ট অন্তর্ভুক্ত করুন, অর্থাৎ আপনার রিপোর্টটা জমা দিন, এই রিপোর্টে জমা দিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে যে ইভেন্ট অপশনটা আছে ইভেন্টে ক্লিক করে দিবেন। ইভেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মতামত, অর্থাৎ আপনার চ্যানেল আপনার প্রোফাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই, তবুও কপিরাইটিং ক্লেম দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আপনি এখানে বিস্তারিত লিখবেন। লেখার পর আপনি কী করবেন, আপনার যেখানে যে কপিরাইটটি যে অপশনটা যেখানে আপনার কপিরাইটিং দেওয়া হয়েছে সেখান থেকে আপনি একটা স্ক্রিনশট আনবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায়, আমি একটু ব্যাকে যাই আপনাদেরকে দেখিয়ে দিয়ে, ভিডিওটা যদি লম্বা হয়, যে আপনি কোথা থেকে স্ক্রিনশটটা আনবেন। দেখেন আপনার এখানে যাবেন, যাওয়ার পর আপনার যে মনিটাইজেশন যে অপশনটা আছে, দেখেন মনিটাইজেশন অপশনে যাওয়ার পর আপনার যেখানে যে অর্থাৎ আপনার ইনস্টিম্যাট, এই ইনস্টিম্যাটের মধ্যে এখানে এসে আপনার এই যে মনিটাইজেশন সমস্যা দেখা দিছে আপনার যে জায়গাটা, এই যে এখানে আপনি এর একটা কী করবেন, স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, আপনার মোবাইল থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন, আমি আপনাদেরকে দেখাই
দেখাচ্ছি মোবাইল থেকে এরকম ভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো যখন স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, নেওয়া হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, ব্যাকে চলে যাবেন। এখান থেকে যাওয়ার পর আপনি সেই হেল্প সেন্টার বা যেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই জায়গাটা যাবেন যেখানে অভিযোগ করতে হবে। আমি এখানে অভিযোগের মধ্যে ক্লিক করলাম। এখানে আসলে একটু কয়েক সেকেন্ড এখানে দেরি করতে হয়। এখানে রিপোর্ট অন্তর্ভুক্ত করুন, এখানে ক্লিক করে ইভেন্টে আসবেন। আসার পর আপনার এখানে যে তথ্যটা আছে আপনি তথ্যগুলো দিয়ে দিবেন যে কী কী কারণে বা কোনো প্রকার ভিডিও কপিরাইটিং নেই তারপর দেওয়া হয়েছে, এইভাবে আপনার মতামতটা তুলে ধরবেন। ধরার পর এখানে আপনার যে অর্থাৎ আপনি যেটা যে স্ক্রিনশট আনছেন সেটা এখানে আপনার দেখেন ফটো থেকে আপলোড করুন। এখানে আপনার ক্লিক করে দিতে হবে, দিলে আপনাকে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। হ্যাঁ, দেখেন আমার কিন্তু এখানে গ্যালারিতে আমি চলে আসছি। গ্যালারিতে আসার পর আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এটা এখানে মার্ক করে আপনি কী করবেন, ওখানে জমা দিবেন। অর্থাৎ যে জায়গাটা অর্থাৎ এখানে যে কিন্তু আমাকে নিয়ে আসছে, দেখেন ওখানে জমা হয়ে গেছে। এরপর আপনি কিন্তু এখানে যে এড়ো বাটন আছে অভিযোগ পাঠিয়ে দিন, তাহলে কিন্তু আপনার অভিযোগটা চলে যাবে। এভাবে আপনার ফেসবুক বা প্রোফাইল এখান থেকে আপনার কিন্তু মনিটেশন পলিসিটা কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।